ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. أكبر প্রশ্ন করেছেন যে কারো প্রতি হিংসা না করার জন্য কোনো দোয়া বা উপায় আছে কি? এক্ষেত্রে এক নম্বর উপায় হচ্ছে যে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা এবং তাতে আলহামদুলিল্লাহ বলা। কেননা আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা আপনার কাছ থেকে কেড়ে নেওয়ার পৃথিবীতে কেউ ছিল না, তা আপনি পেয়েছেন। আর আল্লাহ আপনাকে যা দেন নাই, হ্যাঁ, তা পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনাকে তা দিতে পারবে। তো এই জন্যে নিজের যা পাওয়া গেছে সেটার উপরে সন্তুষ্টি যদি কোনো মানুষ থাকে, তাহলে তার অন্যের প্রতি হিংসা আসবে না। এটা একটা উপায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছে যে আল্লাহর কাছে যা আছে তুমি তার দিকে ধাবিত হও, আর মানুষের কাছে যা আছে তা থেকে তোমার চোখকে ফিরিয়ে নাও। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, এদিকে মানুষও তোমাকে ভালোবাসবেন, তখন আর হিংসা মনে আসবে না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মানুষের প্রতি হিংসাটা কখন আসে? যখন মানুষ শারীরিকভাবে সুন্দর হয়, চেহারা সুন্দর হয়, তার কাছে অর্থ সম্পদ থাকে বা ভালো একটা পদে পদবীতে সে ই হয় রত থাকে, তো এই সমস্ত দেখে মানুষের মনের মধ্যে কিন্তু তার ব্যাপারে হিংসা তৈরি হয়। তো এটা এই জায়গা তো মনে রাখতে হবে যে জালিকা ফাদুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ বলছেন যে এটা আল্লাহর একটা অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। হ্যাঁ, কাউকে উঁচা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন, কাউকে সুন্দর বানাইছেন, কাউকে কম সুন্দর বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা হিকমত। হ্যাঁ, তো এটা এখন যে ব্যক্তি আমার চাইতে এই সমস্ত দিক থেকে সে ভালো পজিশনে আছে, বিষয়টা এরকমই যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। হ্যাঁ, এটা যদি আমার জন্য উপযুক্ত হতো তাহলে হয়তো আল্লাহ আমাকে দিতেন, এটা আমার জন্য উপযুক্ত নয় দেখে তিনি আমাকে দেন নাই। তো এইভাবে সন্তুষ্টি প্রকাশ করতে হবে এবং আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। তারপরে যদি আশ্চর্যজনক কোনো কিছু আপনি দেখেন, কোনো মানুষের নেয়ামত, সেটা সম্পদ সম্পর্কিত হোক, তার সন্তান সম্পর্কিত হোক, অথবা তার শারীরিক গঠন, চেহারা স্রোত ইত্যাদি সম্পর্কিত হোক, যেটা আপনার কাছে ভালো লাগছে দেখে, আপনি যদি তার ব্যাপারে দেখে মাশা আল্লাহ বলতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনার মনের মধ্যে কোনো হিংসা নাই। যখনই মানুষের কোনো কিছু দেখবেন তখনই মাশা আল্লাহ বলবেন, মাশা আল্লাহ বলবেন, ভালো লাগলে মাশা আল্লাহ বলবেন, তাহলে মনের মধ্যে হিংসা থাকবে না ইনশাআল্লাহ। আর ঈর্ষা যেটা বলেন সেটা হচ্ছে কোনো মানুষের নেয়ামত দেখে অনুরূপ নেয়ামত নিজের জন্য কামনা করা, এটা জায়েজ। হিংসা হচ্ছে ওই নেয়ামত থেকে সে দূরে চলে যাক এরকম কামনা করা, এটা এটা হারাম, কাবিরা গুনাহ। আর ঈর্ষা হচ্ছে অনুরূপ নেয়ামত নিজের জন্য কামনা করা, এবং এটা অর্থ সম্পদ দান করার ক্ষেত্রে এবং ইসলাম জানা, কোরআন পড়তে পারা এগুলির ক্ষেত্রে জায়েজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইথনেইন, ঈর্ষা দুটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে করা যাবে না। একটা হচ্ছে কি, একজন লোক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, তো ওকে দেখে দেখে আপনার মনের মধ্যে ঈর্ষা তৈরি হচ্ছে যে আরে আমিও যদি এরকম সুন্দর তেলাওয়াত করতে পারতাম কতই না ভালো হতো। তো এটা প্রশংসনীয় ঈর্ষা এবং জায়েজ। দ্বিতীয় হচ্ছে কি, একজন লোককে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, তো সে আল্লাহর পথে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে গরিব দুঃখীর ক্ষেত্রে পথে সে কী করে, ব্যয় করে, তো ওটা দেখে আপনার মনের মধ্যে ঈর্ষা তৈরি হয় যে আরে আমার যদি এরকম সম্পদ থাকতো তাহলে আমি এর এইভাবে এই ওই লোকের মতো খরচ করতাম। তো এটা এটা জায়েজ আছে। হুম, কোরআনের বিষয়ে বা ইসলামের যে কোনো নেক আমল করার বিষয়ে এবং ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করার বিষয়ে ঈর্ষা করা জায়েজ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলম।